এসব কি হলো আমার কন্যার স্বয়ম্বরে? আমার তো মনে হচ্ছে এবার কোন রাজকুমার নৃত্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। প্রত্যেকের মুখেই আমি সন্দেহের ছাপ দেখছি। এতে চিন্তার কোনো বিষয় নেই মহারাজ। আমার মনে হয় যে আপনার অন্য কোনো রাজকুমারকে আহ্বান জানানো উচিত নৃত্য পরিবেশন করতে। প্রতিযোগিতায় যা কিছু ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি যে আহত রাজকুমার এখানে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাবেন, আর তাও এই মুহূর্তেই। যদি আপনাদের মধ্যে কোনো কুমার নৃত্য প্রদর্শন করতে চান তবে তিনি এগিয়ে আসতে পারেন। সবার সামনে উপহাসের পাত্র হবার থেকে আমার নৃত্য প্রস্তুত না করাই ভালো হবে। ঠিক বলেছেন, ওনার কাউকেই মনে ধরছে না। স্বয়ম্বরের প্রতিযোগিতা এতটা গুরুত্বপূর্ণ নয় যে আমরা নিজেদের আত্মসম্মান ত্যাগ করি। আমরা করব না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার মনে হয় যে আজকের প্রতিযোগিতা এখানেই স্থগিত করে দেওয়া উচিত, তাই না বাবা? সকলের বিশ্রামের প্রয়োজন, স্বয়ম্বরের আয়োজন না হয় কাল হবে। এখানে আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই প্রতিযোগিতা আগামীকাল আবার শুরু হবে এবং কালই হবে স্বয়ম্বরের শেষ দিন। আমাকে অনুমতি দিন, আমি আসি। শোনো শ্রীনিবাস, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আমার মনে হয় যে যে রাজকুমার আহত হয়ে গেলেন উনি রাজকুমারী পদ্মাবতীর জন্য যোগ্যপাত্র হতে পারেন। তুমিও আমার সাথে সহমত তো? ক্ষমা করবেন ঋষি ভৃগু, আমি আপনার কথার সাথে সহমত নই। কিন্তু কেন? তোমার কি মনে হয় না যে সেই রাজকুমার রাজকুমারী পদ্মাবতীর জন্য শ্রেষ্ঠ পাত্র? ঋষি ভৃগু, আমি মানছি ওই রাজকুমারের নৃত্য সবার থেকে শ্রেষ্ঠ ছিল, কিন্তু প্রতিযোগিতার শেষ পর্যন্ত সফল হতে হবে এটাই নিয়ম ছিল, আর তাতে রাজকুমার উত্তীর্ণ হতে পারেনি। যদি মাছের চোখে তীর বিদ্ধ করার সময় অর্জুন হাত থেকে ধনুক ফেলে দিতেন তাহলে অর্জুন কখনো স্বয়ম্বরে সফল হতে পারতেন না। শুধুমাত্র এটাই আমার যুক্তি। শ্রীনিবাসের কথাটা কিন্তু যথোচিত ঋষিবর। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে। তুমি আশাহত হয় না মা, আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি যেমন স্বামী চাও এই স্বয়ম্বর সভায় তুমি তেমনই স্বামী লাভ করবে। আমারও পূর্ণ বিশ্বাস আছে বাবা, আমি আমার মনের মতো স্বামী আগামীকাল পাবই। ধন্যবাদ মহাদেব আমার প্রার্থনা স্বীকার করার জন্যে। এবার আমার আর শ্রীনিবাসের মিলনের মাঝে শুধু আর একটা দিন বাকি, আর আমার পূর্ণ বিশ্বাস যে আমার শ্রীনিবাসের সাথে বিবাহের স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। এ আপনি কি করলেন মহাদেব? কেন এমন করলেন আমার সাথে? কেন আমার কথা শুনলেন? আমার প্রত্যেকটা প্রচেষ্টা, প্রত্যেকটা কর্মে আজ আপনি বাধা দিয়েছেন। এবার আমি কি করব?
আমি বলেছিলাম না তোমায় যে শ্রীনিবাস অবশ্যই সবাইকে অস্বীকার করে দেবে? দেখলে তাই হলো। এবার আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু হ্যাঁ শোনো, আর ওর ব্যাপারে একদম মন্তব্য করবে না। ক্ষমা করে দিন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। আমি তো নিজেও প্রার্থনা করি যে আপনার আর শ্রীনিবাসের বিবাহ যেন খুব তাড়াতাড়ি হয়। আমার আর শ্রীনিবাসের বিবাহ অবশ্যই হবে। আগামীকাল সবাই, এই সম্পূর্ণ সংসার এটা জেনে যাবে যে আমরা দুজন একে অপরকে কতটা ভালোবাসি। ঋষি ভৃগু, আপনি এখানে আসুন। এ কথা আমি অবশ্যই শুনেছিলাম যে লালসা মানুষের মানসিকতা পাল্টে দিতে পারে, আজ তা সচক্ষে দেখলাম। কোথায় একজন সাধারণ নিরীহ ব্যক্তি হিসেবে এসেছিলে আমার আশ্রমে, আর সেখানে আজ রাজমহলে থাকার জন্য তোমায় এত কিছু করতে হচ্ছে। রাজা আকাশকে প্রসন্ন করার জন্য তুমি এসব করছো, তাই না? তুমি আমাকে এই আশ্বাস দিয়েছিলে যে তুমি সব সময় আমার সাথে থাকবে, কিন্তু তুমি ক্ষমা করবেন ঋষি ভৃগু, কিন্তু আপনি আমাকে ভুল বলছেন। সত্য এটাই যে আপনাকে যেটা আমি বলেছিলাম আমি সেটাই করতে চাইছিলাম। আমি ওই রাজকুমারকেই রাজকুমারী পদ্মাবতীর জন্য নির্বাচিত করতে চাইছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তাই ওনাকে নির্বাচন করতে পারলাম না, কারণ উনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যদি এই পরিস্থিতিতে ওনাকে আমি নির্বাচন করতাম তাহলে রাজকুমারীর সাথে এটা ছলনা হতো না। আমি সেটাই করেছি যেটা আমার উচিত মনে হয়েছে। রাজকুমারীও আমাকে বিশ্বাস করেছেন, নির্বাচকের পদ আমাকে দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যদি আপনার এরকম মনে হয় যে ভুল করেও কোনোভাবে আমি আপনাকে অপমান করেছি, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার এমন মনোকামনা ছিল না, আমি তো শুধু আমার ধর্ম পালন করছিলাম ঋষিবর। এখন তুমি যতই বড় বড় কথা বলো না কেন শ্রীনিবাস, যতই ধর্ম বা কর্মের জ্ঞান তুমি দাও না কেন, কিন্তু মনে রেখো এই সব কথা কিন্তু তোমার উপরেও প্রযোজ্য হবে শ্রীনিবাস। ওই রাজকুমার যথেষ্ট যোগ্য ছিলেন, সমস্ত দিক থেকে রাজকুমারীর জন্য শ্রেষ্ঠ পাত্র ছিলেন। কোনো কারণে নৃত্য পরিবেশন করতে করতে উনি আহত হয়ে গেলেন, হয়তো ভাগ্যদেবী প্রসন্ন ছিলেন না আজ, কিন্তু কাল কাল আমি সুনিশ্চিত করব যেন রাজকুমারী পদ্মাবতীর স্বয়ম্বর সফল হয়, আর তা থেকে তুমিও আমাকে বিরত করতে পারবে না, মনে রেখো। ক্রোধ, এতগুলো বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত আপনি বুঝতে পারলেন না, এখনো পর্যন্ত নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলেন না ঋষিবর। ভুলে গেছেন আপনি সবকিছু, ভুলে গেছেন যে একদিন আপনার এই ক্রোধের কারণেই কি কি হয়েছিল। যেখানে আপনি পদাঘাত করেছেন সেটা আমার স্থান, তাই আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি আপনাকে অভিশাপ দিলাম যে লক্ষ্মী কখনো ব্রাহ্মণদের সহায় হবে না। আমি চাই যে দেবী লক্ষ্মী আমার গৃহে আমার কন্যা রূপে জন্ম নেন। তথাস্তু ভৃগু, আমি খুব ভালো করে জানি নিজের কর্ম এবং ধর্মর থেকে আমি বিমুখ হতে পারি না, আমাকে তার সম্মুখীন হতেই হবে, এটা আমার থেকে বেশি ভালো আর কেই বা জানতে পারে। সেই জন্যই তো এসছি এই সংসারে শ্রীনিবাস রূপে নিজের ভার্গবীকে পেতে, ছলনা করে নয়, আপনার ওপর জয় লাভ করে আমি নিজের ভার্গবীকে লাভ করব। মহাদেব,
রানী ভার্গবী আর পদ্মাবতীর প্রার্থনা শুনে নিজের কর্তব্য পালন করলেন। এবার ভার্গবীর চোখের জল মোছানোর দায়িত্ব আমার। মহাদেবের সামনে আসলে তো সবাই প্রসন্ন হয়, তোমার চোখে জল কেন মা? যখন অস্তিত্বই সংকটে তখন তো মহাদেবের কাছেই অনুরোধ করতে হয়। তাহলে মহাদেবের সামনে তো পদ্মাবতীর থাকার কথা, তুমি কেন চোখের জল ফেলছো? আজ রাজমহলে রাজকুমারী পদ্মাবতীর স্বয়ম্বর মাঝপথেই থেমে গেছে।